হাই এফ কে, আচ্ছা ওকে, হাই আইকুওয়ালা কন্টেন্ট ক্রিয়েটর। এফ কে টপিকটা নিয়ে অনেকেই হয়তো কনফিউজড হয়ে যাচ্ছেন, এজন্য আমি প্রাইমারিভাবে কিছু কথা বলতে আসছি। আমি ডিটেল ভিডিও পরে করব, একটু সময় নিয়ে করব। অনেকেই হয়তো বলতে আসতে পারেন যে ভাই এফ কে কন্টেন্ট বুঝতে গেলে আপনার হাই আইকু লাগবে, আপনার হাই আইকু না থাকলে আপনি তার কন্টেন্ট বুঝবেন না। যাই হোক, তার কন্টেন্ট সে যে কোন কোন জায়গা থেকে কন্টেন্ট কপি করে, চুরি করে, ওগুলো নিয়ে পরে, ওগুলোর সব প্রুফ আছে, ওগুলো নিয়ে কথা বলতে। যাই হোক, অনেকের আইকিউ হাই থাকতে পারে, তার মতো কাজে তারা এসে কমেন্ট বক্সে বকবক করতে পারে। কাজে তাদেরকে বলে দিচ্ছি, এটা এখনকার আলোচ্য বিষয়বস্তু না যে তার কন্টেন্ট হাই আইকু, হাই আইকিউওয়ালা কন্টেন্ট কি না। ঘটনা কি চলতেছে সেটা আমি একটা শর্ট একটা ব্রিফ দিয়ে দিই। সো সাব্বির নামের একটা ছেলে, সে হচ্ছে এফ কের আন্ডারে কাজ করতো। এফ কের কাজের মধ্যে যে ভিএফএক্স এর কাজগুলো দেখেন, তার মধ্যে অনেকগুলো কাজই ওর করা। ও হচ্ছে একটা ভিডিও পোস্ট করে অ্যাবাউট আরো 5-6 মাস আগের ঘটনা। 5-6 মাস আগে হচ্ছে এই সাব্বির ছেলেটাকে দিয়ে এফ কে কাজ করাইছে এবং মারাত্মক লেভেলের খাটানো খাটাইছে ছেলেটাকে। খাটানোর পর প্রায় মনে হয় কত, 6,000 টাকা, 5,000 বা 6,000 টাকা তার পাওনা ছিল ওই ছেলেটার। কাজ ছিল 4টা আর ডেডলাইন ছিল 1 দিনের। ভিএফএক্স এর কাজ ইউজুয়ালি 1টা করতেই 1 সপ্তাহ লেগে যায়, বাট 4টা করা 1 দিনে। আমি আমার রাতের ঘুম, গেম সব বাদ দিয়া, খাওয়া দাওয়া সব বাদ দিয়া আমি সারা রাত খাটছি এটার জন্য। আর আমি 4টা 1 রাতেই কমপ্লিট করে দিছি। আর এটার জন্য আমি পেমেন্ট চেয়েছিলাম 7,000, ও বলছে যে না 6,000 দেবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে 6,000। অ্যান্ড গেস হোয়াট, আমি কত পাইছি? Not even 1 paisa. তো যখন টাকা দেওয়ার টাইম আসছে তখন ও এক্সকিউজ দিছে যে ব্র্যান্ডের থেকে স্পন্সর নিছিলাম, ওই ব্র্যান্ড তো এখনো টাকা দেয় নাই বা ওই ওই কন্টেন্টটা অ্যাপ্রুভ হয় নাই, তো আমি তোমাকে টাকা দিতে পারবো না। এখন কথা হচ্ছে, ওই ছেলে তো ওই স্পন্সরের আন্ডারে কাজ করে না বা ওই ব্র্যান্ডের আন্ডারে কাজ করে না, ওই ছেলে কাজ করে তোমার আন্ডারে, এফ কের আন্ডারে কাজ করে। কাজেই ওই ছেলেটার টাকা পরিশোধ করার দায়িত্ব তোমার। তোমার ভিডিও ব্র্যান্ড অ্যাপ্রুভ করলো কি না করলো ওটা তো তার দেখার বিষয় না, সে তো আর ব্র্যান্ডের সাথে কাজ করে না। সো যাই হোক, সে মানে সে ধানাই বানাই করতেছিল, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কাজ যেহেতু করছো টাকা তো দেওয়া উচিত, আচ্ছা ঠিক আছে দেবো। এই দেবো দেবো বলে সে 5-6 মাস কাটাই দিছে, এখনও পর্যন্ত ছেলেটা টাকা দেয়নি। এবং আমার ধারণা তার ইচ্ছেও ছিল না টাকা দেওয়ার, এবং মানে জাস্ট ঘোরাচ্ছিল। এবং এই টাকা দেওয়ার যে ঘোরানোর ব্যাপারটা, এটা যে শুধুমাত্র এই ছেলেটার সাথে হয়েছে এরকম না, আরও প্রচুর মানুষের সাথে ও এরকম কাজটা করছে। বাট ওটাও আস্তে আস্তে মানুষজন সামনে আসতেছে, খুব শীঘ্রই কথা বলা শুরু করবে সবাই, কাদের কাদের টাকা ও মারছে বা হচ্ছে টাকা দিলে হচ্ছে 1 মাসের টাকা হচ্ছে 5-6 মাস ঘোরানোর পর দিছে। তার আন্ডারে যারা কাজ করে তার যখন টাকা যাইতে যায় তখন সে মেসেজই সিন করে না, এই টাইপের কিছু। আচ্ছা যাই হোক, তারপর যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে ওই যে সাবমিট ছেলেটা ওই ভিডিওটা পোস্ট করার পর এফ কে কী করছে, ওকে থ্রেট দেওয়া শুরু করছে, যে বলতেছে আমার পার্সোনাল লয়ার আছে, ওই ভিডিওটা যদি ডিলিট না করে তাহলে হচ্ছে আমি কিন্তু ব্যবস্থা নেবো, আমি ঝামেলা করবো, আমি অনেক এরকম থ্রেট দেয়। তো যাই হোক, তারপরে যখন ওই ছেলেটা ভিডিওটা ডিলিট করে নাই, কারণ অফকোর্স সে টাকা পায়, প্লাস হচ্ছে তার সাথে এই যে এতদিন 5-6 মাস যাবৎ ঘুরাইতেছে, সে যখন ভিডিওটা ডিলিট করে নাই তখন এফ কে কী করে, গতকালকে একটা ভিডিও পোস্ট করে ওর পেজ থেকে যে এই হাবি জাবি লেম একটা এক্সকিউজ, ওই সেম কথাটাই সে বলে যে ব্র্যান্ড টাকা দেয় নাই এই জন্য আমি ওকে টাকা দেই নাই, আচ্ছা ঠিক আছে দিয়ে দিব, এরকম হাবি জাবি কথা বলে। এবং ওই ভিডিওটাতে অ্যারাউন্ড 400-500 কমেন্ট পড়ে, আরও বেশি হইতে পারে। প্রত্যেকটা কমেন্ট ভাই, ইচ অ্যান্ড এভরি কমেন্ট বলতেছে যে ভাই আগে ওনার টাকা দাও তারপরে তুমি তোমার লেভ এক্সকিউজ দাও। একটা সিঙ্গেল কমেন্ট আমি পাইনি যার যে কিনা হচ্ছে ওকে সাপোর্ট করতেছে, এবং এটাই স্বাভাবিক, সবাই বুঝতে পারতেছে যে ঘটনাটা কী, ওর টাকা নিয়ে এরকম করে অলওয়েজ। আচ্ছা, ওর নিজের ফ্যানরাই ওকে ধরছে। সো এফ কে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আচ্ছা, লয়ার লয়ার বলছো না, তোমার পার্সোনাল লয়ার আছে অর সামথিং, তুমি রাইট নাও এখন পর্যন্ত যে কাজগুলো করছো এর মধ্যে অলরেডি তুমি 3টা মামলা খাবা, 1টা সিভিল মামলা খাবা, 2টা ক্রিমিনাল মামলা খাবা। একটা হচ্ছে তুমি তার টাকা দাও নাই, ক্ষতিপূরণ দিবা, এটা একটা। সেকেন্ডে হচ্ছে তুমি তাকে থ্রেট দিছো ভিডিও নামানোর জন্যে, এটা ক্রিমিনাল অফেন্স। থার্ড হচ্ছে ফ্রডুলেন্টের মামলা, যে তুমি তাকে টাকা দিয়ে তারপর হচ্ছে তাকে তুমি টাকা দাও, মানে টাকা দেওয়ার কথা বলে তুমি তাকে টাকা দাও নাই, এই সিচুয়েশনে 3টা মামলা খাচ্ছ। আরও সামনে আসতেছে আরও অনেকের সাথেই যে সেম কাজ করছো। যাই হোক, সে খুবই হম্বিতম্বি, তার এই তার কোনো এক আঙ্কেল আছে, সে আর্মিতে কাজ করে, সে মানে খুব ক্ষমতার দাপট দেখাচ্ছে আর কি। সে এবার আসি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ওটা কি ভগ না ভগ, কি উচ্চারণ কি ভাই? হ্যাঁ, আমি ভাই আমার আইকিউ কম তো আমি উচ্চারণ জানি না, ভগ। আচ্ছা ভোগ, আচ্ছা ওর ভোগের যে কাহিনী আমি সংক্ষেপে একটু বলে ফেলি, সেটা হচ্ছে ও একটা ডিজাইন করায় ভোগের আতলে, যে ও ভোগের ভোগের কভারে ও কি বলে ও ফিচার্ড হয়েছে এরকম কিছু একটা, এবং প্রচুর মানুষ তাকে অ্যাপ্রিসিয়েট করে, প্রায় মেবি 40-50 হাজারের মতো হচ্ছে তার লাভ রিয়েক্ট করছে, এবং এটা স্বাভাবিক, পড়াটা মানুষ অ্যাপ্রিসিয়েট করতেছিল যে বাহ, আমি যে কন্টেন্ট ক্রিয়েটরকে আমি এতদিন ফলো করি উনি ভোগের মতো একটা, আচ্ছা ভোগের মতো একটা ম্যাগাজিনে সে ফিচার্ড হয়েছে,
সো এটা স্বাভাবিক, প্রাউড হওয়াটা স্বাভাবিক। এবং আমরা বাংলাদেশিরা বা বাঙালি আমরা চাই যে মানে দেশকে রিপ্রেজেন্ট করুক কেউ না কেউ, যদি যখন দেশকে রিপ্রেজেন্ট করে আমাদের ভালো লাগে এবং এটা ভালো লাগাটাই স্বাভাবিক। সবাই তাকে সাপোর্ট করে গেছে এবং সবাই তাকে হচ্ছে অ্যাপ্রিসিয়েট করছে। যদিও আমার প্রথমে কিছুটা সন্দেহ হয়েছিল যে বাংলাদেশের আরও এত বড় বড় সেলিব্রিটি থাকতে, ও ভোগের ভোগে ফিচার্ড হয়েছে, ঝামেলা মনে হয় আছে কিছুটা আছে। যাই হোক, তো পরবর্তীতে ও ধরা খায় যে এটা আসলে ফেক ছিল। তারপর হচ্ছে সে একটা এটা আইরোদি বলে চালায় দেয়, তখনই হচ্ছে একটা ভিডিও বানায়, সে ভিডিও বানায় বলে যে না আমি তো সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম, আপনারা ইন্টারনেটে যা দেখবেন তাতে আপনি আপনারা বিশ্বাস করবেন না, এটা 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 একটা আমরা একটা এক্সপেরিমেন্ট করেছিলাম। এখন আপনারা বলেন আমি যদি একটা আমি একটা লিখা লিখছি, ফিচার লিখা, এটা নিউ ইয়র্ক টাইমসে ছাপাইছে এবং অনেকে হয়তো আমাকে অ্যাপ্রিসিয়েট করবে যে ভাই আপনার লিখা নিউ ইয়র্ক টাইমসে ছাপাইছে, ভালো লাগলো। তারপর যখন মানুষ ধরেন কথার কথা আমি মিথ্যা বলছি এবং মানুষ একটা পর্যায়ে জানতে পারলো যে আমার কথাটা মিথ্যা ছিল, তখন এসে যদি আমি ভিডিওতে বলি আচ্ছা না না আমি আসলে এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করছিলাম, আমি দেখছিলাম যে মানুষ আমার কথা বিশ্বাস করে কি না, ইন্টারনেটে যা দেখবেন তা কিন্তু বিশ্বাস করবেন না, সো তারপর হচ্ছে আমি নিজের গা বাঁচালাম। সো এই সেম কাজটাই ও করছে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে ও হচ্ছে একটা ভিডিও থ্রো করে ওই যে ফোক ম্যাগাজিনের ব্যাপারটার পরে, যেখানে কিনা ও একটা শর্ট দেখায়, যে শর্টে দেখায় যে সে হচ্ছে এডিট করতেছে ওর ভোগের ম্যাগাজিনের পিকচার, যদি হচ্ছে ফানি ওয়েতে দেখাইছে বা ফিল্মি একটা ভাইব নিয়ে আসার ট্রাই করছে। এখানে মূল ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে এই ডিজাইনটা ও নিজে করে নাই, এই ডিজাইনটা করছে হচ্ছে ওরই আন্ডারে কাজ করে, ও হচ্ছে আমার থাম্বনেইল ডিজাইনও করে ছেলেটা, মাহাদি নাম, ও একটা পোস্ট দিছে, আমি পোস্টের লিঙ্ক দিয়ে দিব। ও হচ্ছে ক্লাস টেনে পড়া একটা ছেলে, ও এই ছেলেটাকে পর্যন্ত ও থ্রেড দিছে যে পুলিশই ঝামেলা করবে হ্যান ত্যান। চিন্তা করেন, ক্লাস টেনে পড়া একটা ছেলেকে ও পুলিশের ভয় দেখাচ্ছে, ও হচ্ছে মামলার ভয় দেখাচ্ছে। আচ্ছা ওগুলো আমি পরে বলবো। সো এই ডিজাইনটা ওই মাহাদি ছেলেটার করা, ভোগের ডিজাইন, ও এখনও পর্যন্ত আজ পর্যন্ত ওর ওই ওই পোস্টটা ও ডিলিট দিছে, ওই যে ভোগের ম্যাগাজিনে যে পোস্টটা, যাই হোক ওর পোস্টের কোথাও কখনো এখন পর্যন্ত আজ পর্যন্ত ও ওই ছেলেটাকে ক্রেডিট দেয় নাই যে এই ডিজাইনটা আসলে কে করছে। ইভেন ওর ভিডিওর মাধ্যমে ও ইনডিরেক্টলি দর্শকদেরকে বুঝাইছে যে এই এডিটটা ও নিজে করছে। সবই আমি মেনে নিলাম, আচ্ছা ঠিক আছে সে মজা করে ওই ডিজাইনটা করছিল, ওকে ইটস ফাইন, মজা করার পর তারপর হচ্ছে ভিডিও থ্রো করে বলছে না সোশ্যাল এক্সপেরিমেন্ট করছে, আচ্ছা এটাও ফাইন মেনে নিলাম, ওকে ফাইন, সব তো শেষ হয়ে গেছে ভাই, এবার তো লাস্ট মোমেন্টে তুমি বলে দাও যে আচ্ছা ঠিক আছে আমরা মজা করছিলাম এবং এই ডিজাইনটা করে দিছে ওই ছেলেটা, অ্যাটলিস্ট একটা ক্রেডিট তো তাকে দেওয়া উচিত ছিল যে এইটা ডিজাইনটা অ্যাকচুয়ালি কে করছে, যে যেটা এত মজা হয়েছে বা ফান হয়েছে বা আসলে এই আমরা আমি ভোগে যাই না, এটা নিয়ে যেহেতু এত আলোচনা হয়েছে কাজেই সবাই জানুক যে ডিজাইনটা অ্যাকচুয়ালি কে করছে, এত সুন্দর একটা ডিজাইন, একদম এক্স্যাক্টলি মনে হয়েছে ভোগের ডিজাইনের মতো, ভোগের কভারের মতোই মনে হয়েছে। এবং ওই ছেলেটা এখনও পর্যন্ত ওর কাছ থেকে টাকা পায়, অত টাকা দেয় নাই, উল্টা ওকে থ্রেড দিচ্ছে। আজ আমি ইন ডিটেল হয়তো পরে বলবো, তারপর অনেক কিছু কথা বলে ফেলছি, প্রুফ টুফ আর প্রচুর প্রুফ আছে, আমি এগুলা এখন স্ক্রিনশট এগুলো হাবি যাবে এখন আমি দেখাইতে চাচ্ছি না, ডিটেল ভিডিও যখন করবো তখন দেখাবো। এখন অনেকেই বলতে পারেন যে ভাই আপনি কথা বলতেছেন কেন, কারণ যাদের সাথে এই কাজগুলো হয়েছে তাদের অনেকেই আমার পরিচিত এবং আমার ক্লোজ কিছু ছোট ভাইয়ের সাথে এই কাজটা হয়েছে, আপাতত এখন আমি প্রুফ টুফ নিয়ে কথা বলতেছি না। আমি একটা সিঙ্গেল পয়েন্ট জাস্ট ধরায় দিই হাই আইকিউ ওয়ালা মানুষদের জন্য, যে ও যদি অনেস্টই হইতো, ও যদি সঠিকই হইতো, তাইলে ও ভিডিও দেওয়ার পর, ওর লেম এক্সকিউজটা দেওয়ার পর, ও ভিডিও নামায় কেন দিছে, ভিডিও কেন ডিলিট দিছে, ও যদি অনেস্ট হইতো তাহলে ভিডিও ডিলিট করতো না। সিম্পল লজিক, সিম্পল কমন সেন্স, এই কমন সেন্স যদি অ্যাপ্লাই করতে না পারেন ভাই আমার কিছু করার, আমার কিছু বলার নাই। তো ইয়া, এই ছিল আমার প্রাইমারি কথাবার্তা, ভালো থাকুন সবাই, গুড বাই।